দ্বিতীয় শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে স্বাগত আজকে আমরা সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস যেটা তোমাদের ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছে অর্থাৎ পার্ট টু তোমাদের দ্বিতীয় শ্রেণীর এবিলিটি টু কমিউনিকেট বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি আজকে আমরা এই ভিডিওতে করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখো এবং উত্তরগুলি করে নাও তার আগে আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বাটনে ক্লিক করে দিতে ভুলো না বন্ধুরা আমি অলরেডি তোমাদের জন্য অন্য যে বিষয়টি রয়েছে অর্থাৎ স্বাস্থ্যসারী শিক্ষা সেটি উত্তর করে দিয়েছি যেটির লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশন বক্স সে পেয়ে যাবে ঠিক আছে তো উত্তরগুলি করে নিও আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা তো দেখো এখানে কী বলেছে সংযোগ স্থাপনের সক্ষমতা এখানে বলেছে দেখো এক নম্বরের নিচের অংশটি পড়ো ও প্রশ্নের উত্তর লেখো তো দেখো এখানে কী বলেছে পড়ে নিয়ে এটা আগে যেটা দিয়েছে তো আজ বাবুর কন্যার বিয়ে তার এই শোল্যপুরের বাড়িতে তো কন্যার নাম হচ্ছে শ্যামা বরের নাম বৈদ্যনাথ বরের বাড়ি হলো অহল্লাপাড়ায় তিনি আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন তার এক ভাই ধম্যনাথ কলেজে পড়ে সেক্ষেত্রে ধম্যনাথ তার একজন ভাইয়ের নাম হচ্ছে ধম্যনাথ সে কলেজে পড়ে আর রম্যনাথ স্কুলে পড়ে তো এই হচ্ছে এখানে তোমাদের যেটা বলেছে এবার আমাদের অ্যান্সারগুলি করতে হবে তো দেখো কয়ে বলেছে শ্যামার বিয়ে কোথায় হচ্ছে তো একটু আগেই আমরা দেখলাম শ্যামার বিয়ে কোথায় হচ্ছে যে বর তার নাম হচ্ছে বৈদ্যনাথ এবং সেক্ষেত্রে তার যে তার যে বাড়ি সেটা হচ্ছে অহল্লাপাড়ায় তো তোমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে শ্যামার বিয়ে হচ্ছে অহল্লাপাড়ায় ঠিক আছে অহল্লাপাড়ায় তোমাদের কিন্তু আনসার লিখতে হবে এরপরে দেখো বৈদ্যনাথ ভাইদের নাম কি তো বৈদ্যনাথের ভাইদের নাম হচ্ছে দেখো এখানে দেখো একজন ভাই হচ্ছে সৌম্য হ্যাঁ আরেকজন ভাই হচ্ছে ধম্যনাথ আর একজন হচ্ছে কি দেখো রম্যনাথ এখানে রয়েছে স্কুলে যে পড়ে তার নাম রম্যনাথ তো সৌম্য ধম্যনাথ এবং রম্যনাথ এ হচ্ছে তার ভাইগুলির নাম তো তোমাদের এগুলো লিখতে হবে এরপরে দেখো গয়টা কি বলেছে পাটের ব্যবসা কে করে তো পাটের ব্যবসা করে এখানে দেখতে পাচ্ছ বৈদ্যনাথের ভাই যে রয়েছে সে সৌম্য সে কিন্তু পাটের ব্যবসা করে তো সৌম্য পাটের ব্যবসা করে খুব সহজ প্রশ্ন তো তোমরা অ্যান্সারগুলি লিখে নাও তো আনসারগুলি তোমরা এইভাবে লিখবে শ্যামার বিয়ে হচ্ছে অহল্লাপাড়ায় বৈদ্যনাথের ভাইদের নাম কি এখানে লিখে দিয়েছি আমি দেখো বৈদ্যনাথের ভাইদের নাম হলো সৌম্য ধম্যনাথ রম্যনাথ তারপরে দেখো পাটের ব্যবসা কে করেন তো পাটের ব্যবসা করে হচ্ছে পাটের ব্যবসা করে সৌম্য তো তোমরা এইভাবে আনসারগুলি লিখে নেবে তো তারপরে দেখো সমন্বয় সাধনের সক্ষমতা যেখানে প্রশ্ন দিয়েছে ম্যাচ কলম এ উইথ কলম বি অর্থাৎ তোমাদেরকে এই দুটি কলমকে কিন্তু ম্যাচ করতে হবে এর বি এর তো চলো আমরা অ্যান্সারটি করে নিই তো দেখো এতে রয়েছে হেয়ার তো হেয়ার কী কালার হয় আমরা জানি ব্ল্যাক কালারের বেশিরভাগ হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমরা অ্যান্সার করবে এটা ব্ল্যাক তারপরে দেখো ইয়োক রয়েছে তো ইউক আমরা জানি যে ইয়েলো কালারে বা হলুদ কালারে হয় তো তোমরা অ্যান্সার করে নেবে ইয়েলো এবং গ্রাস আমরা জানি সবুজ কালারে হয় অর্থাৎ গ্রিন তো তোমরা গ্রাস গ্রিন করে নেবে তো সাইড বাই সাইড লিখে নেবে আমি দেখে দিচ্ছি কীভাবে লিখবে তো দেখো আমি তোমাদেরকে এখানে উত্তরটা দেখিয়ে দিয়েছি তো তোমরা এভাবে খাতায় লিখে নেবে তো হেয়ার ব্ল্যাক ইয়ো ইয়েলো তারপরে দেখো তোমাদের রয়েছে গ্রাস গ্রিন তো তোমরা অ্যান্সারটি এভাবে লিখবে তো তারপরে দেখো সমস্যা সমাধানের সক্ষমতা এখানে দিয়েছে শূন্যস্থানের সংখ্যা তোমাদের বসাতে হবে তো এখানে দেখো দুটি জায়গায় শূন্যস্থান রয়েছে এখানে এবং এখানে তো এখানে কি বসবে চলো আমরা অ্যানসারটি দেখে নিই তো দেখো তোমাদের শূন্যস্থানে কি বসবে আমি এখানে কিন্তু দেখিয়ে দিয়েছি তো এখানে লেস দেন এবং গ্রেটার দেন তোমাদের চিহ্ন বসাতে হবে তো এই যে শূন্যস্থানগুলো দেখছো এইখানে আমি কিন্তু বসিয়ে দিয়েছি উত্তরগুলো তো তোমরা এইগুলো অ্যান্সার করে নেবে তো সকলে আশা করছি অ্যান্সারটি করে নিয়েছো এরপরে অ্যান্সার চলো আমরা করে নেব নেক্সট প্রশ্নের তো বন্ধুরা এরপরে আমরা মানসিক ও শারীরিক সমন্বয় সক্ষমতা যে প্রশ্নটি রয়েছে নিচের দেওয়া ছবিটি রঙ করো ও তার সম্পর্কে দুটি বাক্য লিখতে হবে তো দেখো ছবিটিতে কোনো রঙ নেই তোমাদের এই ছবিটিতে রং দিতে হবে ভালো করে এবং এ সম্পর্কে দুটি তোমাদেরকে বাক্য লিখতে হবে তো দেখো এই যে চিত্রটি রয়েছে এটাতে কোনো রঙ নেই তোমাদের কিন্তু রঙ করতে হবে তো কীভাবে রঙ করবে যদি কোনো রকম আইডিয়া না থাকে আমি তোমাদের একটি স্যাম্পল রং করা চিত্র দেখাচ্ছি তো তোমরা সেটাও দেখে দেখে করে নিতে পারো তো দেখো বন্ধুরা তোমরা যদি বুঝতে না পারছো কীভাবে রং করবে তো এভাবে করে নেবে আকাশটা একটু আকাশ টাইপের করবে তারপরে মেঘগুলোকে সাদা এবং যে গাছগুলো রয়েছে সেগুলোকে সবুজ এবং বাড়িটাকে একটু ধূসর কালারের বা তোমরা মেটে কালারে করে দিতে পারো তো তোমরা এটা এরকমভাবে আইডিয়া নিয়ে করে দিতে পারো অ্যান্সার এরপরে যেটা বলেছে তোমাদের এই সম্পর্কিত তোমাদের দুটি লাইন লিখতে হবে তো তোমরা লিখে দেবে এটা একটা গ্রামের চিত্র তোমরা দেখতে পাচ্ছ গ্রামের বাড়ি তো সেক্ষেত্রে তোমাদের নিজের গ্রামের নাম লিখে দিতে পারো যেটা কোন গ্রামের নাম এটা আমাদের গ্রামের নাম বলে লিখে দিতে পারো তোমাদের গ্রামের নামটি এবং তার সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক শস্য ক্ষেত রয়েছে এবং বিভিন্ন রকমের মেঘ আকাশ আচ্ছন্ন রয়েছে তো চলো তোমরা কী লিখবে লাইন দুটিতে আমি তোমাদের দেখে দিচ্ছি তো লিখবে আমাদের গ্রামের নাম কুঞ্জনগর তো তোমরা অন্য গ্রামের নামও দিতে পারো তারপর লিখবে ক্ষয়াই লিখবে যে গ্রামের চারিদিক শস্য শ্যামলায় ভরা তো তোমরা এইভাবে আনসার টি করে দেবে ঠিক আছে তো আশা করছি সকলেই আনসারটি করে দিয়েছো যারা যারা করে দিয়েছো অবশ্যই একটি লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না অন্যান্য যে ভিডিওটি রয়েছে অর্থাৎ তোমাদের যে স্বাস্থ্যশারীর শিক্ষার যেটা পড়ে থাকছে সেটার উত্তর আমি কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি অথবা তোমরা ভিডিও শেষেও কিন্তু এন্ড স্ক্রিনে আনসার কিন্তু পেয়ে যাবে অথবা প্লেলিস্ট সেকশনে তোমরা কিন্তু আনসার পেয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং আগামী দিনে সমস্ত আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে